পার করতে গেলে যোগ করতে হয়। ঠিক সেইভাবে ভাগের ক্ষেত্রে কখনো আমরা ভাগ করব, কখনো আমরা গুণ করে বার করব। বুঝতে পেরেছ? তো 7 দিয়ে 56 কে ভাগ করলে কত হবে? দেখো আমরা 7 দিয়ে 56 কে ভাগ করছি, 7 8 56, ওকে? তো আমরা 8 পেলাম। বোঝা গেছে? ভীষণই সোজা। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো দেখো তোমরা ছ ড ঢ বাড়িতে খাতায় কাজ করবে, এই পর্যন্ত বোঝালাম। তো বাকি অঙ্ক আমরা ক্লাসে করব। ক্লাসে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তো গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে।